হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি তোমাদের ইংলিশের পার্ট ফাইভ ক্লাসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আজকে আমাদের প্রথম আলোচনার বিষয় কি না পেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা এই নেগেটিভ সেন্টেন্স করার জন্য যে কিছু নিয়ম আছে সেই নিয়মটি দেখো আমাদের প্রথমে কী হবে না বন্ধুরা সাবজেক্ট হবে কী হবে না সাবজেক্ট হবে এরপর হ্যাজ অথবা হ্যাবের মধ্যে যে কোনো একটা বসতে হবে তাই তো বন্ধুরা এরপর কি না নট আর নেভার এর মধ্যেও যে কোনো একটা বসতে হবে সেটা ক্ষেত্র বিশেষে কোনো সময় নট হবে কোনো সময় নেভার হবে তাই তো বন্ধুরা এরপর কি না ভারবের থার্ড ফর্ম ভারবের থার্ড ফর্ম মানে কি ভারবের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম এরপর কি না অবজেক্ট এরপর আদার্স তাই তো তো চলো আমরা যত এক্সাম্পেল করবো ব্যাপারটা তত আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো চলো আমরা সরাসরি এক্সাম্পেল আসছি তো বন্ধুরা আমাদের এক নাম্বার এক্সাম্পলটা কি আছে না দেখো আমি এটা করিনি সবার প্রথম দেখো করি নিয়ে আছে নিয়ে আছে মানে কি এটা নেগেটিভ সেন্টেন্স তাই তো তাই তো আর কি না করিনিটা এটা কি পুরোটা ভার আর এটা কি আমি এটা কি সাবজেক্ট আমি এটা কি বন্ধুরা না সাবজেক্ট আর এটা কি না অবজেক্ট আর নিয়ে আছে এটা দেখে আমাকে এটা বুঝতে হবে যে এটা নেগেটিভ সেন্টেন্স আছে তাই তো বন্ধুরা আর দেখো আর একটা জিনিস এই যে নি আছে এই নি থাকার জন্য এখানে নট বা নেভারের মধ্যে ক্ষেত্র বিশেষে একটা হবে তাই তো তো দেখো বন্ধুরা প্রথমে নিয়ম অনুযায়ী আমার কি আছে সাবজেক্ট আছে তাই তো তাহলে এই বাক্যটিতে সাবজেক্ট কোনটা আমি তো তাহলে প্রথমে ওই জন্যে আমি হয়ে গেলাম আমি ইংরাজি কিনা বন্ধুরা আই আই এরপর হ্যাস বা হ্যাব এই হ্যাজ হ্যাপের মধ্যে কি বসবে বন্ধুরা হ্যাজ হ্যাপের মধ্যে যে কোনো একটা বসবে সেটা কি বসবে না আয়ের পর সাধারণত হ্যাব বসে তাই তো আয়ের পর কী বসে না হ্যাব বসে তাহলে আমি আই হ্যাব করলাম আই হ্যাব এরপর দেখো এই নট বা নেভারের মধ্যে কি যে কোনো একটা বসবে তাই তো এখানে কি না নট বসবে তাহলে আই হ্যাভ নট হয়ে গেল আচ্ছা এরপর দেখো কি আছে ভার্বের থার্ড ভম তাই তো বন্ধুরা দেখো ভার্বের থার্ড ভম এখানে ভার্ব তো করিনি করাটা তো ভার। তাহলে কড়া ইংরাজি কি ডু এটা কি এটা ফার্স্ট ফর্ম তাহলে আমাকে কি চেয়েছে না থার্ড ফর্ম সেকেন্ড ফর্ম কি ডিড আর থার্ড ফর্ম কি ডান তাহলে বন্ধুরা এই যে কড়া ইংরেজি যেহেতু ডু তাহলে আমরা কি এখানে ডু বসাবো ডিড বসাবো নাকি ডান বসাবো যেহেতু এখানে থার্ড ভম বলে দিয়েছে তাহলে টু এ থার্ড বম কি ডান তো তাহলে আমি এই ডানটা এখানটা বসালাম আই হ্যাভ নট ডান তাহলে দেখো এটা ইংরেজি কি ইট মানে কি না এটা হয় ইট মানে কি না এটা আমার বাক্যটা এবার হচ্ছে কমপ্লিট হলো তো কার বুঝতে অসুবিধা আছে বন্ধুরা কারো নিশ্চয় নয় তো ভালো করে দেখে নাও কি হলো না আই হ্যাভ নট ডান ইট তাই তো আমরা এবার নেক্সট এক্সাম্পল আসতে পারি তো চলো দেখো নেক্সট এক্সাম্পলটা কি আছে দেখে তো বন্ধুরা আমাদের দু নাম্বার এক্সাম্পলটা কি আছে না চলো দেখে ঠিক আছে তো আমাদের দু নাম্বার এক্সাম্পলটা আছে আমি এটা এখনো করিনি তাই তো আমি এটা এখনো করিনি তাহলে এখানে নিয়ম অনুযায়ী প্রথমে কি হবে সাবজেক্ট সাবজেক্ট না আমি তাহলে আই বসিয়ে দিলাম এরপর হ্যাজ আর হ্যাভের মধ্যে সাবজেক্টের পর সবসময় কেউ আছে হ্যাপ বসে তো তাহলে আমি কি করলাম আই হ্যাপ আই হ্যাপ এরপরে দেখো নট আর নেভার আছে আর এখানে এখনও আছে তাহলে ওই জন্য আমি কি নেভারটা করলাম পড়িনি নেভার তাই তো আই হ্যাভ নেভার করাটা কি এখানে ভার আর আমি কি বলেছি ভারবের থার্ড বম তাহলে কি হবে ডান আচ্ছা আর এটা মানে কি ইট তাহলে কি হলো না বন্ধুরা আই হ্যাভ নেভার ডান ইট তাইতো তো কারো নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই তো চলো আমরা তিন নাম্বার এক্সাম্পলে আসছি তো বন্ধুরা আমাদের তিন নাম্বার এক্সাম্পলটা কি আছে না চলো দেখে নেই রাম সেখানে যায়নি তাই তো এখানে সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে রাম যায়নিটা কি ভার সেখানে কি না অবজেক্ট তাই তো বন্ধুরা তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে কি বসাতে হবে আমার সাবজেক্ট তাহলে সাবজেক্ট রাম আমি রাম বসিয়ে দিলাম এরপর দেখো এই হ্যাজ আর হ্যাভ এই হ্যাজ আর হ্যাভের মধ্যে কি বসবে বন্ধুরা যে কোনো তো একটা বসবে আর আমরা কি রামটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয় না সব সময় হ্যাজ বসে তাই তো এই হ্যাভ আর হ্যাজের মধ্যে যে একটা বসে সেটা কি না হ্যাজ বসে তাহলে রাম হ্যাজ আচ্ছা ফ্রাম হ্যাজ এরপর নট আর নেভার এই নট আর নেভার মধ্যে কোনটা বসবে নট আর নেভার এই নট আর নেভারের মধ্যে কোনটা বসবে নট বসবে নট বসিয়ে দিলাম রাম হ্যাজ নট আচ্ছা যা ইংরাজি কি গো গো এর থার্ড ফর্ম কি গো ওয়েন্ট গান তাহলে কি হবে বন্ধুরা আমার গান হবে তাই তো তাহলে আমি গান করে দিলাম রাম হ্যাজ নট গান কারণ যেহেতু আমার থার্ড ফর্ম বলেছে ওই জন্য গান হয়ে গেল আচ্ছা সেখানে সেখানে ইংরেজি কারণ ভারবার থার্ড ফর্ম বসে গেল এরপর কি শুধু পড়ে আছে অবজেক্টটা তো তো হলো এই বাক্যটা তোমার অবজেক্ট তো সেখানে আছে তাহলে সেখানে দিয়ে আর তাই তো বন্ধুরা তো কারো নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই তো চলো আমরা নেক্সট এক্সাম্পেলে আসছি তো বন্ধুরা আমাদের চার নাম্বার এক্সাম্পেলটা কি আসে না চলো দেখে নেই আমাদের চার নাম্বার এক্সাম্পেলটি হলো রাম তার বই হারায়নি এখানে সাবজেক্ট কোনটা বন্ধুরা সাবজেক্ট হচ্ছে রাম হারাইনিটা না ভার আর তার বইটা না অবজেক্ট তাই তো বন্ধুরা তাহলে দেখা গানটায় প্রথমে নিয়ম অনুযায়ী আমাকে কী করতে হবে সাবজেক্ট বসাতে হবে তাহলে আমি সাবজেক্টটা বসিয়ে দিলাম কি না রাম রামের পর কি বসবে না বন্ধুরা এই হ্যাজ আর হ্যাবের মধ্যে রাম যেহেতু আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য কি বসবে না হ্যাজ বসবে তাই তো বন্ধুরা এই হ্যাজ আর হ্যাবের মধ্যে যে একটা বসবে সেটা কোনটা হবে না এই হ্যাজটা হবে তাহলে আমি এখানে দেখে দেখে হ্যাজ বসিয়ে দিলাম এখানে বসাতে হবে না নট আর নেভারের মধ্যে নটটা তাই তো আমি নটটা বসিয়ে দিলাম আচ্ছা এরপরে দেখো ভার্ভ আর সেই ভার্ভের কি বন্ধুরা তাই তো তো হারানো কি তাই তো থার্ড লস্টই হয় তাই তো লস্ট আর এরপর দেখো বন্ধুরা শেষে না আমার অবজেক্ট আছে তো তো অবজেক্ট দেখো এই অবজেক্ট তো এই বাক্যটির মধ্যে অবজেক্ট কি তার বই তার বই তো তাহলে কি হবে না বন্ধুরা হিজ বুক কি হলো না হিজ বুক তাই তো তো চলো আমরা নেক্সট এক্সাম্পল আসি তো বন্ধুরা আমাদের পাঁচ নম্বর এক্সাম্পলটা কি আছে না চলো দেখে নেওয়া যাক আমাদের পাঁচ নম্বর এক্সাম্পলটি হলো তিনি কখনো মিথ্যা বলেননি তাই তো বন্ধুরা তাহলে এখানে সাবজেক্ট দেখো কি না সাবজেক্ট হচ্ছে তিনি বলেননি কিনা ভার আর মিথ্যা কিনা আমার অবজেক্ট তাই তো বন্ধুরা আর একটা জিনিস যেটা এখানে কখনো আর নি যখনই থাকবে বাক্যের মধ্যে বেশিরভাগ সময় সেটা নেভার বসাতে হয় তাই তো নিয়ে মনে যায় আমি নেভারটাই বসাবো এখানে দেখো ভালো করে দেখো তুমি সাবজেক্ট কি তিনি তাহলে তিনি ইংরাজি কি হি এই হ্যাজ আর হ্যাভের মধ্যে কি বলবে বন্ধুরা এই হ্যাজ আর হ্যাভের মধ্যে যে তোমাকে একটা বসাতে হবে সেটা কোনটা না আমি হ্যাজ বসিয়ে দিলাম তাহলে হি হ্যাজ দেখো এরপর দেখো এই কখনো আর নিয়ের জন্য আমি আগেই চুজ করে নিয়েছি এখানে কি বসাতে হবে নেবার তাই তো বন্ধুরা তো এরপরে দেখো বন্ধুরা ভার ভার্ভের থার্ড ফর্ম আছে তো ভার কোনটা বলা বলাটা ভার ইংরাজি কি টেল টেলের থার্ড ফর্ম কি টেলের থার্ড ফর্ম কি হয় তো তাহলে আমি এখানে টোল লিখে দিলাম টোল্ড আচ্ছা মিথ্যা আমরা কি জানি লাই মানে মিথ্যা কিন্তু আমি এর আগে এ যোগ করবো মানে একটাও মিথ্যা কথা বলে না তো কখনো বলেনি মানে কি সেখানে আমার একটা মিথ্যা কথাও বলেনি এই জন্য কি না আমি এ লাই তাই তো বন্ধুরা তো প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার কেন এ বসালো কারণ মিথ্যা কথা কখনো বলেনি মানে সে একটাও বলেনি এই জন্য আমি এ বসালুম তাই তো তো চলো আমরা নেক্সট তো বন্ধুরা আমাদের দেখে নেওয়া যাক দেখো কি আছে আমাদের ছ নম্বর এক্সাম্পেলটা হলো আমি আজ স্কুলে যাইনি তাই তো বন্ধুরা এখানে সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে আমি যাইনি যাওয়াটা কি এখানে ভার তো আর স্কুলে স্কুলে কি না এটা অবজেক্ট আর আজ এটা আদার্স ঠিক আছে তাহলে দেখো এই যে নিটা আছে নিয়ের জন্য এখানে নট বসবে তো দেখো প্রথমে নিয়ম অনুযায়ী আমার সাবজেক্ট আমি সাবজেক্ট বসে দিলাম আই এরপর দেখো এই হ্যাস আর হ্যাভ এই হ্যাজ আর হ্যাবের মধ্যে কি বসবে আয়ের পর সাধারণত কি হয় বন্ধুরা আয়ের পর কি হয় হ্যাব তো সেই জন্য আমি হ্যাবটা বসালাম কি না এই হ্যাজ আর হ্যাবের মধ্যে যে কোনো একটা সেটা কোনটা না আমি হ্যাবটা বসালাম তাহলে আই হ্যাব আচ্ছা এরপর নট আর নেভারের মধ্যে আমি আগেই চুজ করে নিয়েছি কোনটা হবে না নট আচ্ছা যা যা ইংরেজি কি গো গোয়ের থার্ড বম কি কারণ এখানে আমার কি বলেছে এরপর তো ভার ভার তো আমার ভার্বের থার্ড থার্ড গো এন্ড গান তাহলে গান হবে গান আই টু স্কুল এরপর কি অবজেক্ট আছে টু স্কুল স্কুল দেখো আজ আদার্সটা বসিয়ে দেবো টুডে এখানে একটা আদার্স করে রাখতেও পারো কোনো ব্যাপার না তাহলে কি হলো টু ডে ওই জন্য আমি করে দিলাম তাই তো বন্ধুরা তাহলে আমার কি হলো আই হ্যাভ নট গান টু ইস্কুল টুডে তাই তো তো প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার তো চলো আমরা নেক্সট এক্সাম্পল আসছি তো বন্ধুরা আমাদের সাত নাম্বার এক্সাম্পলটা কি আছে না চলো দেখে নেওয়া যাক আমাদের সাত নম্বরের এক্সাম্পলটি হলো আপনি এটা কখনো ভাবেননি কি কিনা আপনি এটা কখনো ভাবেননি এখানে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট কী কী আছে সেটা ভালো করে আগে চিহ্নিত কন করি আপনি এটা কিনা এখানে সাবজেক্ট তাই তো আচ্ছা ভাবা ভাবাটা কিনা কেনা ভার আর এটা এটা কিনা অবজেক্ট তাই তো আর কখনো আর নিই যখনই থাকবে কিনা এই নটা আর নেভারের মধ্যে কি বসাতে হবে বন্ধুরা নেভার তাই তো সেই জন্য আমি নেভারটা আগেই চিহ্নিতকরণ করে রাখলাম তাই তো দেখো এরপর পরপর যাও আমি পরপর করে নিচ্ছি তো আপনি তাহলে আমি এখানে কি করব না ইউ করব ইউ তাই তো বন্ধুরা এই হ্যাজ আর হ্যাভের মধ্যে কি বসবে ইউ এর পর সবসময় কি বসে না হ্যাপ বসে তাহলে ইউ হ্যাভ তাই তো এরপরে দেখো এই নট আর নেভারের মধ্যে কি বসত হবে নেভার বসত হবে ইউ নেভার আচ্ছা ভাবা ভাবা কি বলো না ইউ হ্যাভ নেভার থট কি এরপর কি নিয়ম অনুযায়ী কি আছে এটা আছে তো নিয়ম অনুযায়ী কি অবজেক্ট আছে তাহলে এই বাক্যটিতে আমার অবজেক্ট কোনটা এটা তাহলে কি হলো না ইট হয়ে গেল তাই তো বন্ধুরা তাহলে আমার কি হলো ইউ হ্যাভ নেভার থট ইট তাই তো কারণ বুঝতে অসুবিধা নেই তো চলো আমরা তো বন্ধুরা আমাদের আট নাম্বার এক্সাম্পেলটি কি আছে না চলো দেখে নেওয়া যাক আমাদের আট নাম্বার এক্সাম্পলটি হলো শিশুরা আজ ভাত খায়নি তাই তো বন্ধুরা এখানে সাবজেক্ট কোনটা শিশুরা তাই তো খাওয়াটা কিনা ভাত কিনা এই যে নিয়ে আছে এই নিয়ে আমি নটটা বসাবো দেখো সাবজেক্ট প্রথমে আমার সাবজেক্ট কিনা শিশুরা তাহলে শিশুগুলোকে কি নির্দিষ্ট করছে দা চিলড্রেন ছিলেন এরপর দেখো এই হ্যাজ আর হ্যাভের মধ্যে কি হবে কি হবে না বন্ধুরা এই হ্যাভ হবে তাই তো আমি হ্যাভ বসিয়ে দিলাম হ্যাভ এরপর দেখো আর নেভারের মধ্যে আমি আগেই চুজ করে নিয়েছি তাহলে কি চুজ করেছি আগে না নট চুজ করেছি তাই তো তাহলে আমি নট বসালাম এরপরে দেখো কি ভার্ভের থার্ড ফর্ম ভার্ভ হা ইংরেজি কি ইট ইট এট এট এন কিন্তু এখানে কি করবো আমি টেক টুক টেক এন করবো তাই তো কি করলাম না টেকেন করলাম বন্ধুরা দেখো এরপর কি অবজেক্ট তো তাহলে এই বাক্যটির মধ্যে মানে অবজেক্ট কোনটা ভাত ভাত ইংরেজি কি রাইস তাহলে আমি রাইস করলাম রাইস এরপর কি আদার্স দেখো এই বাক্যটার মধ্যে আদার্স কি আজ টুডে করে দিলাম তাই তো বন্ধুরা নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা নেই তো বন্ধুরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স কি না প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স আজ আমি এখানেই শেষ করলাম তো এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করব তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা কি না প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করার নিয়মটা কি না দেখো প্রথমে হ্যাজ অথবা হ্যাভ হবে কিনা প্রথমেই অক্সিলারি ভাব আমাকে দিতে হবে সেটা কি দেখে দেবো না সাবজেক্ট থেকে চিনে আমাদেরকে প্রথম অকজুয়েলারি ভাবটা দিতে হবে তাই তো হ্যাজ অথবা আছে এর মধ্যে একটা দিতে হবে তাই তো এরপর সাবজেক্ট হবে এরপর কি না ভারবে থার্ড ফর্ম কী হবে না ভারবে থার্ড ফর্ম এরপর কি না অবজেক্ট হবে তাই তো বন্ধুরা তো চলো যত আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব তত ব্যাপারটা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে তো আমরা একে একে এক্সাম্পল প্র্যাকটিস করে করে দেখিয়ে দিচ্ছি দেখো তো বন্ধুরা আমাদের এক নাম্বার এক্সাম্পেলটা কি আছে না দেখো সে কি ঘুমিয়েছে তাই তো সে চিহ্ন আছে তাই তো দেখো এই চিহ্নটা আছে তাহলেই বুঝে নিতে হবে যে এটা আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে দিয়েছে তাই তো আর দেখো আছি আছো আছে আছে মধ্যে দেখো আছে তাই তো দেখো আছে তার মানে ঘুমিয়েছে তাই তো আছে আর কি না দেখো এটার মধ্যে একটা কাজ করা বোঝাচ্ছে তাই তো দেখো এই বাক্যটির মধ্যে কাজ করা বোঝাচ্ছে তো তো এখান থেকে আমরা কি বুঝতে পারবো না এটা পেজেন্ট পারফেক্টেন্সের ইন্টারোগেটিভ ফর্মে আছে তাই তো তো দেখো প্রথমে আমাকে কি করতে হবে না হ্যাজ অথবা হ্যাভ সেটা আমি কি দেখে নিশ্চয়ই সাবজেক্টটা দেখে আমাকে বুঝতে হবে আগে হ্যাজ নাকি হ্যাভ হবে তাই তো তাহলে সে এটা আমার কি এখানে সাবজেক্ট কোনটা সে ঘুমিয়েছে কি কাজ করা বোঝাচ্ছে তাহলে এটা ভার তো তাহলে দেখো আমি প্রথমে কি না সে ইংরেজি কি হি হি করে দিল আর বন্ধুরা হি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে হি এর পর কি হ্যাজ অথবা হ্যাভের মধ্যে কি বসে অবশ্যই হ্যাজ বসে তাই তো তাহলে আমি হ্যাজটা আগে বসিয়ে দিলাম হ্যাজ হি তো এরপরে দেখো কি হবে না ঘুমানা ঘুমানো ইংরেজি কি কারণ এরপর দেখো আমার এটা হয়ে গেল সাবজেক্টও হয়ে গেল এরপর কি ভারবে থার্ড বাম্প তো ঘুমানা ইংরেজি কি স্লিপ আর আমার কি বলেছে ভারবে থার্ড বাম্প তাহলে ঘুমানার থার্ড বাম্প কি স্লিপ্ট তাহলে কি হলো স্লিপ্ট তো বন্ধুরা বাক্যটা কি আমার ঠিক আছে না বাক্যটি ঠিক নেই কেন আমরা এই জিজ্ঞাসা চিহ্ন আমাদেরকে দিলে তবেই ঠিক হবে এতে পুরো বাক্যটা ঠিক লিখলেও না যদি জিজ্ঞাসা চিহ্ন দিই তাহলে আমার ভুল সেই জন্য যতক্ষণ না জিজ্ঞাসিহ্ন দিচ্ছি না এটা আমার ভুলেই থাকবে এবার আমার ঠিক হয়েছে তাই তো বন্ধুরা তো প্রত্যেকে বুঝতে পেরেছ তো চলো আমরা দু নম্বর এক্সাম্পেল আসি তো বন্ধুরা আমাদের দু নাম্বার এক্সাম্পলটা কি না চলো দেখে নিই আমাদের দু নম্বর এক্সাম্পলটি হলো তোমরা কি চা খেয়েছো এখানে সাবজেক্ট কোনটা বন্ধুরা এখানে সাবজেক্ট হলো তোমরা খেয়েছোটা না ভার্ভ আর চাটা কি না অবজেক্ট তাই তো বন্ধুরা তো বন্ধুরা নিয়ম অনুযায়ী প্রথমে কি আছে না হ্যাজ অথবা হ্যাব এর মধ্যে যে কোনো একটা বসাতে হবে তো সেটা কোনটা দেখে আমরা বসাবো সেটা কোনটা না এই সাবজেক্ট দেখে আমরা বসাবো তাহলে আমরা প্রথম সাবজেক্টটা লিখে নিলাম তোমরা ইংরাজি ইউ তাহলে আমি ইউ লিখে নিলাম তাই তো ইউ আর বন্ধু রাখি ইউ এর পর সবসময় কি বসে অক্সেলারি ভাব হিসাবে ইউ হ্যাভ তো তাহলে আমি এই হ্যাবটা এখানে তাহলে কি হবে হ্যাভ এই হ্যাবটা আমি আগে লিখে নিলাম হ্যাভ তাহলে কি হলো না হ্যাভ ইউ তাই তো একসঙ্গে হয়ে গেল। এরপরে দেখো আমি সাবজেক্টও এই এইখান এইটা আর এইটা মানে অক্সেলারি ভাব আর সাবজেক্টের কাজটা আমার মেয়েটাই গেলো এরপর কি না ভারবে থার্ড ফর্ম এখানে ভার খেয়েছো আমরা কি জানি এটা মানে খাওয়া কিন্তু এখানে কি চা এখানে টেক টেক তাই তো যেহেতু থার্ড ফর্ম বলেছে তাহলে এরপর কি না বন্ধুরা অবজেক্ট তাহলে আমার অবজেক্ট কি চা তো তাহলে টি মানে কি চা এখানে কি জিজ্ঞাসা চিহ্ন আছে শেষে আমি জিজ্ঞাসা চিহ্ন দেবো এই নিয়ম অনুযায়ী আমি না যদি জিজ্ঞাসা চিহ্ন দিই তাহলে এটা আমার ভুল হবে জিজ্ঞাসা চিহ্নটা মাস্ট এখানে দিতেই হবে ঠিক আছে বন্ধুরা তো চলো আমরা নেক্সট এক্সাম্পল আসি তো বন্ধুরা আমাদের তিন নাম্বার এক্সাম্পেলটা কি আছে না চলো দেখে নি হ্যাঁ আমাদের তিন নাম্বার এক্সাম্পেলটি হলো আমি কি বইটি পেয়েছি তাই তো তাহলে এখানে সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে আমি তাই তো পেয়েছিটা ভার আর বইটি কিনা অবজেক্ট তাই তো বন্ধুরা তাহলে এখানে বন্ধুরা কি প্রথমে নিয়ম অনুযায়ী হ্যাজ অথবা হ্যাপ বসাতে হবে সেটা আমি কী দেখে বসাবো না এই সাবজেক্ট থেকে বসাবো যার ফলে কি আমি সাবজেক্ট আগে লিখে নেব তাই তো তাহলে আমি ইংরেজি কি আই তাহলে আই আমি করে নিলাম আর বন্ধুরা আয়ের পর সবসময় অক্সলারি ভার হিসাবে কী বসে হ্যাজেপের মত অবশ্যই হ্যাপ বসে তাই তো তাহলে আমি হ্যাব বসিয়ে নিলাম তাহলে কী হলো না হ্যা বাই তাই তো হ্যা বাই হয়ে গেল। এরপরে দেখো তাহলে আমার এই অক্জুলারি ভার্ব আর সাবজেক্ট এই পর্যন্ত আমার কাজটা মিটে গেল তাই তো এরপরে দেখো ভারবে থার্ড ফর্ম তাহলে ভারবে থার্ড ফর্ম দেখো ভার আমি এখানে কি পেয়েছি গেট মানে পা তাহলে ভারবে থার্ড ফর্ম বলেছি তাহলে গেটের থার্ড বম কি গট তাহলে আমি এখানটায় গট করে নিলাম তাহলে হ্যা বাই গট তাই তো তাহলে হ্যাভ আই গট হয়ে গেল আর বইটি বইটিকে কি নির্দিষ্ট করছে তাই তো তাহলে কি হবে আমাকে দা বুক কি না দা বুক তো বন্ধুরা এইটুকু পার্ট বুঝতে নিশ্চয়ই কারো অসুবিধা হয়নি তাই তো প্রত্যেকে বুঝতে পেরেছ তাহলে আমার উত্তরটা কি হলো না হ্যাভ আই গট দ্য বুক তাই তো তো চলো আমরা নেক্সট এক্সাম্পলে আসি তাই তো তো বন্ধুরা আমাদের চার নাম্বার এক্সাম্পলটা কি আছে না চলো দেখে নিই হ্যাঁ তো বন্ধুরা আমাদের চার নাম্বার এক্সাম্পলটি হলো শিশুরা কি ভাত খেয়েছে তাই তো তাহলে এখানে সাবজেক্ট কোনটা বন্ধুরা সাবজেক্ট নিশ্চয়ই শিশুরা তাহলে আমি এটা সাবজেক্ট করে আর খেয়েছে খেয়েছেটা কি না ভার আর কি ভাত কিনা আমার বন্ধুরা অবজেক্ট তাই তো তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে আমার কি হ্যাজ অথবা হ্যাভ হবে সেটা আমি কি দেখে বুঝবো না এই সাবজেক্টটা দেখেই বুঝবো তাহলে আমি প্রথমে সাবজেক্টটা লিখে নেবো তাই তো তাহলে শিশুরা কি লিখবো না দা চিলড্রেন দা চিলড্রেন তাই তো বন্ধুরা এরপরে দেখো দা চিলড্রেন মানে শিশুরা অনেকগুলো শিশুকে বোঝাচ্ছে মানে পুরাল ফর্মে আছে তাই তো তাহলে এখানে কি হ্যাজ অথবা হ্যাভের মধ্যে কি হবে অবশ্যই হ্যাভ হবে তাই তো বন্ধুরা তাহলে আমি এর আগেটাই হ্যাব লিখে নিলাম হ্যাভ তাই তো তাহলে কি হলো না হ্যাভ দ্য চিলড্রেন এরপরে দেখো আমার অক্সলারি ভার আর ভার্ভের কাজটা মিটে গেল এরপর কি ভার্ভের থার্ড বম খেয়েছে আমরা কি জানি একটু মানে খাওয়া কিন্তু এখানে টেক করব। টেক টুক টেকেন করব। টেকিং আচ্ছা কেউ যদি ইটেন করতে তাহলেও ঠিক হতো ভুল কিছুই নাই এরপর দেখো কী ভাত এরপর দেখো আমার কী আছে অবজেক্ট তাহলে ভাত ভাত ইংরেজি কি বন্ধুরা রাইস তাহলে আমি রাইস লিখে দিলাম এরপর দেখো কী আছে জিজ্ঞাসার জন্য যেটা না দিলে ভুল পুরোটা লিখ ঠিক লিখলো তাই তো তাহলে আমি জিজ্ঞাসার চিহ্নটা মাস্ট দেবোই তাই তো তো কী হলো বন্ধুরা না হ্যাভ দ্য চিলড্রেন টেকিং রাইস হ্যাভ দ্য চিলড্রেন টেকেন রাইস তাই তো তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ তো চলো আমরা নেক্সট এক্সাম্পেল আসছি হ্যাঁ তো বন্ধুরা আমাদের পাঁচ নাম্বার এক্সাম্পলটা কি আছে না চলো দেখে নিই আমাদের পাঁচ নাম্বার এক্সাম্পলটি হলো আপনি কি বইটি কিনেছেন তাই তো বন্ধুরা তো এখানে সাবজেক্ট কোনটা না আপনি তাই তো কিনেছেনটা কিনা ভার বইটি কিনা অবজেক্ট তাই তো বন্ধুরা তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে কি আমাকে হ্যাজ অথবা হ্যাপ দিতে হবে সেটা কী দেখে দেবো না সাবজেক্ট দেখে তাহলে প্রথমে আমি কিনা সাবজেক্টটা লিখে নেবো আপনি আপনি মানে কি ইউ তাই তো ইউ আর বন্ধুরা একটা কিনা ইউ এর পর সময় কী বসে অক্সলারি বার কী বসে না হ্যাজ অথবা হ্যাবের মধ্যে কি হবে না হ্যাভ বসে তাই তো তাহলে হ্যাভ হ্যাভ ইউ হয়ে গেল তাই তো হ্যাভ ইউ আচ্ছা এখানে এরপর কি দেখো ভার্বের থার্ড বম বাই মানে কি কেনা না বাইয়ের থার্ড বম কি বট তাহলে আমি কি করবো না বট বট তাহলে হ্যাভ ইউ বট আচ্ছা বইটি বইটা কি নির্দিষ্ট করছে তাহলে কি হবে না বন্ধুরা দা বুক দা বুক তাই তো তাহলে কি হলো না হ্যাভ ইউ বট দা বুক তাই তো বন্ধুরা তো বন্ধুরা তোমাদের যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে এখানে টেন্সের প্লে লিস্ট দেওয়া হলো তোমরা আগের ক্লাসগুলি না যদি দেখো তাহলে এখানে ক্লিক করে সেগুলি দেখে নাও আর এখানে এর আগের ভিডিওটি দেওয়া হলো তো আমি এখানেই আমার ক্লাসটি শেষ করছি আর তোমাদের যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে দাও যাতে সবার আগে পরের ক্লাসটি তোমার কাছে পৌঁছে যায় তাই তো বন্ধুরা তো এখানেই শেষ করছি ওকে বাই হ্যাঁ